স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশে দেশ বিরোধী সব অপশক্তি ধ্বংসের শপথ ছাত্রলীগের, মুক্তিযুদ্ধের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। তরুণ সমাজ, ছাত্র সমাজ আছি শেখ হাসিনার সঙ্গে, যে ধরনের প্রতিকূলতাই হোক আমরা হচ্ছে সব অবস্থায় হচ্ছে গিয়ে শেখ হাসিনার সাথে থাকবো। শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করিয়ে সংসদে না পৌঁছিয়ে ছাত্রলীগ করে ফিরছে না। ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে। তারুণ্য লড়বে, তারুণ্য দেশ বিরোধী সকল অপশক্তিকে ধ্বংস করবে। লুটেরা সন্ত্রাসীরা কিভাবে গণতন্ত্র শেখায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সারা দেশটা একটা জঙ্গিদের দেশ, সন্ত্রাসীদের দেশ, লুটপাটের দেশ। সেই হাওয়া ভবন খুলে খাওয়া খাই শুরু হয়ে গেল। ইলেকশন তাদের কথা না, তারা জনগণের ভোটের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলতে চায়, কারণ তাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারী হাতে। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে বিএনপির র্যালি, দাবি আদায় করে নির্বাচনে যাওয়ার ঘোষণা নেতাদের, সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন কাল, রোববার থেকে সবার জন্য উন্মুক্ত, পুরো 20 কিলোমিটার দৃশ্যমান হবে 2024-এ। ডেঙ্গুতে টালমাটাল দেশ, শুধু আগস্টেই মৃত্যু 350। পরিস্থিতির সুযোগ নিয়ে ডাবের পর এবার মালটার বাজারেও আগুন, প্রতি পিস বিক্রি হচ্ছে 100 টাকায়। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে ডুবল খুলনা নগরী, অলি গলি থেকে প্রধান সড়কেও জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন 350 কোটি টাকা খরচ করলেও মিলছে না সুফল। এবং সাগর নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও সাধারণের নাগালের বাইরে রূপালী ইলিশ সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 100 টাকা। বাড়তি দামে বিক্রেতা খুশি হলেও ক্ষুব্ধ ক্রেতা।